বন্ধুরা, হ্যালো বন্ধুরা, অনেকেই জানতে চেয়েছেন যাদেরকে হচ্ছে বিকাশ অ্যাপ নেই বা বিকাশ অ্যাপ চালাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তারা কিভাবে ডায়ালের মাধ্যমে প্রিমিয়াম প্রদান করবেন। তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে *247# এই নাম্বারটা চেপে আপনার বিকাশের যেই লিস্ট আছে সেটা প্রবেশ করতে হবে। দেখুন, আমার সামনে চলে এসেছে অলরেডি, আমি *247# চেপেছি। এরপর এখানে 1 থেকে 10 পর্যন্ত দেখুন, 1, 2, 3, 4 সেন্ট মানি, অনেকগুলো 10 পর্যন্ত অনেকগুলো নাম্বার এসেছে। তো আমি যেটা করব, বিল পে করব। দেখুন 6 নম্বরে লেখা আছে পে বিল, তো আমি এখানে 6 দিয়ে দেব, 6 ইনপুট দিয়ে দেব। এরপরে দেখুন অনেকগুলো আবার চলে এসেছে আপনার 1, 2, 3, 4, 9 পর্যন্ত। তো আমি কি কিসের বিল পে করব, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিস। দেখুন 9 নম্বরে লেখা আছে ফাইন্যান্সিয়াল সার্ভিস, তো আপনি 9 প্রেস করে সেন্ড করে দিবেন। এরপর হচ্ছে আপনি এখন কোন কোম্পানির পেমেন্টটা করবেন। দেখুন, আপনি IPDC, মেটলাইফ, প্রাইম এগুলো চলে এসেছে। তো আপনি যেহেতু মেটলাইফেরটা দেখুন 2 নম্বরে আছে, তো আপনি এখানে 2 প্রেস করে সেন্ড করে দেবেন। এরপরে হচ্ছে ওরা জানতে চাইছে যে আপনি এটা চেক বিল চেক করবেন নাকি পেমেন্ট করবেন। সাধারণত আমি যেটা দেখাচ্ছি এখন, যেটা হচ্ছে মাসিক যে প্রিমিয়াম আপনাদের 2000, 3000 বা 5000 যেটা দেন, সেটা পেমেন্টের অপশনটা আপনাদেরকে এই মুহূর্তে আমি দেখাচ্ছি। সেই জন্য হচ্ছে এখানে দেখুন 2 নম্বরে আছে মেক পেমেন্ট, সেজন্য 2 দিবেন, এরপরে সেন্ড দিয়ে দিবেন। এরপরে হচ্ছে এখন যে আপনি যে ওরা জানতে চাচ্ছে বিকাশ, যে আপনি যে টাকাটা দিবেন সেটা কিসের টাকা, কি লোন পারপাস নাকি অন্য কোনো কারণ না অ্যাপ্লিকেশন। যেহেতু আপনি প্রিমিয়াম দিবেন, দেখুন 1 নম্বরে দেয়া আছে হচ্ছে প্রিমিয়াম, তো সেজন্য আপনি 1 দিয়ে সেন্ড করে দিবেন। এরপরে বলছে আপনাকে ইনপুট পলিসি নাম্বার, নাম্বার 1-এ, আর 2 নম্বরে সেভড অ্যাকাউন্ট। সো 1 নম্বরে আসছে হচ্ছে ইনপুট পলিসি নাম্বার, তো আমি এখানে 1 দিয়ে দিচ্ছি, কারণ এখন আমাকে পলিসি নাম্বার দিতে হবে। কারণ আপনারা সবাই জানেন প্রত্যেকটা পেমেন্টের মানে আপনার যে পলিসি আছে সেটার প্রত্যেকটার একটা আলাদা আলাদা নাম্বার থাকে, তো আপনি জানেন আপনার নাম্বারটা, তো 1 দিয়ে সেন্ড দিয়ে দিবেন। এরপরে এই যে এখন বলছে ইন্টার পলিসি নাম্বার, আপনার যে নাম্বারটা আছে পলিসির 8 ডিজিটের সম্ভবত বা 9, 10, যাই হোক যেটা হয়, সেটা আপনি এখানে এভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে সেন্ড দিবেন। সেন্ড দেওয়ার পরে এখন বলছে আপনি কত টাকা দিবেন। প্রত্যেকে আপনারা আপনাদের নিজের প্রিমিয়ামটা জানেন যে মাসে কত করে দেন, 2000, 3000, 5000, বা আপনি যদি 6 মাসের ভিত্তিতে হয় তাহলে 6 মাসে আপনি কত টাকা দেন জানেন, বা আপনার যদি বছরলি ইয়ারলি পেমেন্ট হয় সেটাও আপনি জানেন বছরে কত টাকা। তো যার যে টাকা মনে করেন, আপনার সাপোজ 2000 টাকা, তা আপনি 2000 ইনপুট অ্যামাউন্ট দিয়ে দিবেন। তবে হ্যাঁ, এই টাকাটা কিন্তু আপনার বিকাশে থাকতে হবে, তা না হলে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন না, ঠিক আছে। তো আপনি টাকাটা দিয়ে সেন্ড দিয়ে দিবেন। সেন্ড দেওয়ার পরে দেখুন মেসেজ রিকোয়েস্ট আসছে, কারণ হচ্ছে আমি নাম্বারটা ভুল দিয়েছি, তো ভুল, তো ওইটা দেওয়ার পরে হচ্ছে আপনার পিন নাম্বার চাবে এবং ওকে হয়ে যাবে।